আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুইচের স্পর্শ ছাড়াই অটোমেটিক ভাবে সন্ধ্যা হলে বা অন্ধকার পেলে বাতি জ্বলে উঠবে, আবার সকাল হলে বা আলো পড়লে বাতি নিভে যাবে, এমন একটি অটোমেটিক রেডি সার্কিট কোথায় পাবেন? সার্কিটের দাম কত? সার্কিটের সাথে কয়টি বাতি কানেকশন করা যাবে? সার্কিটটি কিভাবে কানেকশন করতে হবে? সার্কিটটি কোথায় কিভাবে স্থাপন করতে হবে? প্রতিটি বিষয় জানতে পারবেন। এমন একটি অটোমেটিক সেন্সর সার্কিট কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন। এই সার্কিটটির বর্তমান দাম 220 টাকা, তবে যে কোনো সময় সার্কিটের দাম কমতে পারে অথবা সার্কিটের দাম বাড়তে পারে। সেন্সর সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফেসবুক পেজ এক ইনশপ ভিজিট করুন। এবার জানাবো এই সেন্সারটি কিভাবে স্থাপন করতে হবে। এই সেন্সারের সাথে একটি ক্ল্যাম্প আছে, ক্ল্যাম্পে একটি ছিদ্র আছে। এই ছিদ্রের মাধ্যমে এই সেন্সারটি দেওয়াল বা পোল যে কোনো জায়গায় খুব সহজে স্থাপন করতে পারবেন। এই সেন্সারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, সেন্সারটি বাইরে স্থাপন করলেও বৃষ্টির পানি বা যে কোনো পানি এই সেন্সারের ভিতরে ঢুকবে না। এখন প্রশ্ন, এই সার্কিটটি কোথায় স্থাপন করবেন? যেহেতু এই সার্কিটের মাধ্যমে বাতি নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ অন্ধকার পেলেই বাতিটি জ্বলে উঠবে, আলো পেলেই বাতিটি নিভে যাবে, সুতরাং এই সেন্সারের মাধ্যমে যে বাতি নিয়ন্ত্রণ করতে চান সেই বাতির আলো এই সেন্সারের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র দিনের আলো এই সেন্সারের উপরে পড়লে হবে, দিনের আলো এই সেন্সারে পড়লে কাজ করবে। আলো কমতে কমতে একটি নির্দিষ্ট পর্যায়ে আসলে সেন্সারের মাধ্যমে বাতিটি জ্বলে উঠবে, আবার সকাল হলে যখন আলো বাড়তে থাকবে একটি নির্দিষ্ট আলো পেলেই এই সেন্সারের মাধ্যমে বাতিটি অফ হয়ে যাবে। সুতরাং সেন্সারটি এমনভাবে স্থাপন করতে হবে যে বাতিটি এই সেন্সারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চান সেই বাতির আলো যেন সেন্সারে না আসে। এই সেন্সারটি কি কি অংশ নিয়ে গঠিত সেটি দেখানোর জন্য এই সেন্সারটি খুলছি। এই মূল বডির এখানে একটি লক আছে আর উপরের ঢাকনার এখানে একটি খাঁজ আছে। ঢাকনাটি এই বডি থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেন্সারের ভিতরে 10 অ্যাম্পিয়ারের একটি রিলে ব্যবহার করছে, অর্থাৎ 2000 ওয়াট পর্যন্ত এই রিলেটি লোড নিতে পারবে। যদি 20 ওয়াটের বাতি ব্যবহার করেন 100টি 20 ওয়াটের বাতি এই সেন্সারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সেন্সারের ভিতরে একটি আইসি ব্যবহার করছে, আইসির মাধ্যমে এলডিআর সহ সার্কিটটি এমনভাবে নিয়ন্ত্রিত হয় একটি নির্দিষ্ট পরিমাণ আলো পেলে এই এলডিআরটি কাজ করে, আবার একটি নির্দিষ্ট পরিমাণ অন্ধকার পেলে তখনও সেন্সারটি কাজ করে, অর্থাৎ সেন্সারটি নিখুঁত ও নির্ভুলভাবে কাজ করে। এই সেন্সারের ভিতরে যে সমস্ত পার্টস ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের, এ কারণে সেন্সারটি সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি সেন্সারটি কেসিংয়ের ভিতরে আটকে দিচ্ছি। এরপর উপরের এই খাঁজ কাটা অংশটি এই লকের নির্দিষ্ট জায়গায় বসিয়ে একটু চাপ দিয়ে এমন ঘোরালে এই ঢাকনাটি বডির সাথে আটকে যাবে। সেন্সারটি কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখিয়ে দিব। এই সেন্সারে একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে লেখা আছে ব্ল্যাক পজিটিভ, অর্থাৎ ব্ল্যাক কালারের তারটি ফেজ তারের সাথে কানেকশন করতে হবে। লেখা আছে হোয়াইট নেগেটিভ, এই হোয়াইট কালার অর্থাৎ সাদা কালারের তারটি নিউট্রালের সাথে কানেকশন করতে হবে, এবং লাল কালারের তারটি লোডের সাথে কানেকশন করা আছে। এই সেন্সারটি কানেকশনের জন্য আমি একটি 2 পিনের প্লাগ ব্যবহার করছি। 2 পিন প্লাগে ফেজ তার হিসাবে আমি লাল কালারের তার ব্যবহার করব। এই লাল কালারের তারটি এই ব্ল্যাক কালারের তারের সাথে কানেকশন করতে হবে। নিরাপত্তার জন্য তারটি ইনসুলেটেড করছি। নিউট্রাল তার হিসেবে কালো কালারের তার ব্যবহার করব। এই কালো কালারের তারটি এই সাদা কালারের তারের সাথে কানেকশন করতে হবে। কালো কালারের তারটি এই সাদা কালারের তারের সাথে কানেকশন করছি। এই সেন্সারের মাধ্যমে একটি বাতি কিভাবে অন অফ হয় সেটি দেখানোর জন্য হোল্ডারে 2টা তার কানেকশন করছি। হোল্ডারের ফেজ তারটি এই সেন্সারের লাল কালারের তার অর্থাৎ এই আউটপুট ফেজ তারের সাথে কানেকশন করতে হবে। নিরাপত্তার জন্য উক্ত স্থানটি ইনসুলেটেড করছি। এই বাতির নিউট্রাল তারটি সেন্সারের নিউট্রালের সাথে কানেকশন করতে হবে, অথবা আপনারা যে কোনো নিউট্রালের সাথে এই বাতির নিউট্রাল তারটি কানেকশন করতে পারেন। আমি সেন্সারের নিউট্রালের সাথে কানেকশন করছি। নিরাপত্তার জন্য উক্ত স্তরকে ইনসুলেটেড করছি।
কানেকশন কমপ্লিট। এবার এই মাল্টি সকেটের যে প্রান্তটি ফেজতার সেই ফেজের সাথে এই টু পিন প্লাগের ফেজতারটি ঠিক রেখে কানেকশন করব। ফেজতারটি সেন্সরের ফেজের সাথে কানেকশন সঠিক আছে কিনা সেটি চেক করতে হবে। আলো থাকার কারণে বাতিটি জ্বলছে না, আমি লাইটটি অফ করে দেখাচ্ছি, দেখেন এমন অল্প আলো থাকার কারণেও সেন্সরটি কাজ করছে না। আমি সেন্সরের উপরে একটি কাপড় দিয়ে দিচ্ছি, দেখেন বাতিটি জ্বলে উঠছে। আবার এই কাপড়টি সরিয়ে ফেলছি, বাতিটি নিভে গেছে। এইভাবে এই সেন্সরটি নিখুঁত ও নির্ভুলভাবে কাজ করে। এমন মডেলের সেন্সর কিনতে চাইলেও স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন। এই সেন্সরটি স্থাপনের জন্য এখানে একটি ক্ল্যাম্প আছে, এই ক্ল্যাম্পে একটি ছিদ্র করা আছে। এই ক্ল্যাম্পটি দেওয়াল বা পোল যে কোনো স্থানে খুব সহজে এইভাবে স্থাপন করতে পারবেন। এই সেন্সরটি কী কী অংশ নিয়ে গঠিত সেটি দেখানোর জন্য আমি সেন্সরটি খুলছি। এই সেন্সারের ভিতরেও 10 অ্যাম্পের একটি রিলে ব্যবহার করছে। এই রিলেটি 2000 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। এই সেন্সারও একটি আইসি ব্যবহার করছে। আইসির মাধ্যমে এলডিআর সহ সার্কিটটি এমনভাবে নিয়ন্ত্রিত হয়, খুব সূক্ষ্ম ও নিখুঁত ও নির্ভুলভাবে এই সেন্সারটিও কাজ করে। এই সেন্সারটিও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আরেকটি সেন্সার দেখাচ্ছি, রেগুলেটরের মতো দেখতে, কিন্তু এই সেন্সারের সমস্যা বাইরে কোথায় স্থাপন করলে সহজে পানি ঢুকবে। আর সেন্সারটি কী কী অংশ নিয়ে গঠিত সেটি দেখানোর জন্য আমি সেন্সারটি খুলছি। এই সেন্সারের ভিতরে কোনো রিলে ব্যবহার করে নাই, অতএব এই সেন্সারটি বেশি লোড নিতে পারবে না। এই সেন্সারে সহজে পানি ঢুকবে, এজন্য এই সেন্সারটি ব্যবহার না করে আগের যে কোনো দুইটা সেন্সার আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনার পছন্দ হলেও এটি ব্যবহার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই সেন্সার পাওয়া যাবে না। আগে যে দুইটা সেন্সার দেখানো হয়েছে ওই দুইটা সেন্সার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সহজে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে প্লেলিস্ট চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন, আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।